স্টুডেন্ট লাইফে পড়াশোনা তো দরকার আছেই, গোল্ডেন এ প্লাসটা যেমন জরুরি, শোকেসে গোল্ডেন কালারের একটা ট্রফি থাকলেও কিন্তু খারাপ হয় না আসলে। এবং সেটার পিছে দৌড়াতে গেলে যদি সময় একটু নষ্ট হয়, পরে যে বুঝবে সেটা আসলে সময় নষ্ট হয়নি, বরং কাজেই দিয়েছে। পড়ালেখার পাশাপাশি কিন্তু আরও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায়। ডিবেট করা যায়, মডেল ইউনাইটেড নেশন করা যায়, রচনা প্রতিযোগিতায় পার্টিসিপেট করা যায়, আবৃত্তি করা যায়, আর লেখালেখির আরও কত স্কোপ তৈরি হয়েছে আজকাল। শুধু কি তাই, তুমি বিভিন্ন ক্লাবে জয়েন করতে পারো, সেখানে যে এক একজন এক একটা স্কিল শিখতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, আউটসোর্সিং করতে পারো। এখন কত স্টুডেন্ট ঘরে বসেই অর্থ উপার্জন শুরু করে দিয়েছে, এবং তাও তোমার একদম মোবাইলের মধ্যেই, মোবাইলের টুপটাপ টিপিটাপে করেই তুমি কিন্তু কত নতুন কিছু শিখে ফেলতে পারো এবং ওটা কাজে লাগাতে পারো। তুমি চাইলেই কিন্তু এখন অনেক নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করতে পারো, ভলান্টিয়ারিং করতে পারো, তোমার আশেপাশের বস্তিতে থাকা দু চারটা ছেলেকে কিন্তু তুমি নিজেই কিন্তু অক্ষরদান করতে পারো। তুমি এখন পড়ছো তো কি হয়েছে, চার পাঁচজনকে পড়া থেকে নিষেধ করেছে বলো? এবং কাজগুলো শুরু কিন্তু এখন থেকেই করা যায়। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, আজকে থেকেই কিন্তু তুমি কাজগুলো শুরু করে দিতে পারো। শিখো না একটু গ্রাফিক ডিজাইন, শিখো না কীভাবে ভিডিও এডিট করতে হয়, অ্যানিমেট করতে হয়, এবং আজ থেকেই লেগে পড়ো না, তোমার ডিজাইন, ভিডিও, অ্যানিমেশন দেখিয়ে দাও না। ফেসবুক আছে, ইউটিউব আছে, এখন কত কাজ কত সহজ হয়ে গেছে। দরকার শুধু একটু ইচ্ছা, একটু কাজ করার অনুপ্রেরণা। তাই আজ এখনই ভিডিওটা অফ করো, কাজে লেগে পড়ো।